রাজ্যের আন আন প্রান্তর শোণিতপুর লোকসভা সমষ্টি এটা নির্বাচন প্রচার ব্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তার সমান্তরালকে বিজেপি দলে এনে ধরনের নির্বাচন প্রচার চলা এটা ব্যস্ত হয়ে পড়েছে। 11 নং লোকসভার সমষ্টিরপা এবার বিধায়ক রঞ্জিত দত্তই প্রতিদ্বন্দ্বিতা করেছে। রঞ্জিত দত্তই প্রতিদ্বন্দ্বিতা করাক লৈ এনে ধরনের এটা নির্বাচনী প্রচার ব্যস্ত হয়ে পড়েছে। এনে ধরনের আদরি আনিছে বিধায়ক রঞ্জিত দত্ত তথা 11 নং লোকসভার সমষ্টি যিগৰাকী মনোনীত প্রার্থী আর বিজেপি মনোনীত প্রার্থী হয়েছে রঞ্জিত দত্ত। আর রঞ্জিত দত্তক এইদরে আদরি আনিছে বিজেপিরপা আর বিজেপিরপা আদরি আনিছে যথেষ্ট অগণ অগণ বিজেপি কর্মীসকলে এইদরে লৈ আহিছে। যেহেতু কেবাখনো নির্বাচনী প্রচার আজি অংশগ্রহণ করেছে বিজেপি প্রার্থীগুলো, বিজেপি প্রার্থীগুলো এইদরে আদরি অনা দেখা গৈছে। যথেষ্ট সংখ্যক লোক আহিছে। আমি এটা কথা কব লাগিব যে বিজেপি যে আজি 4খনক সভাত অংশগ্রহণ করেছে, 2টা মণ্ডল আছে বিহালী বিধানসভার সমষ্টি, আর 2টা বিহালী সমষ্টিত এনে ধরনের রঞ্জিত দত্তক বিজেপি কর্মীসকলে আদরি অনা দেখা গেছে। আর যেহেতু এখন নির্বাচনী সভা আছে আর এই নির্বাচনী সভাখনতে অংশগ্রহণ করব, আর অংশগ্রহণ করা সভাত এইদরে হাজার হাজার বিজেপি কর্মীয়ে আদরি আনছে আর শোভাযাত্রা করে ঢোল ডগরে এনে ধরনের আদরি আইছে। আর আদরি লো যে নির্বাচনী সভা আছে সেই নির্বাচনী সভালৈ আদরি অনা দেখা গৈছে। আজি বিহালী সমষ্টিত কেবাখনো সভাত অংশগ্রহণ করা দেখা গৈছে বিজেপি মনোনীত প্রার্থীগুলো। এইদরে জনসাধারণের রাইজর ওসর আইছে, রাইজর ওসর বা আশীর্বাদ বিচারিছে। এয়া হৈছে